এডিটর জি বাংলায় আজকের বিষয় যুবশ্রী প্রকল্প। পশ্চিমবঙ্গ সরকার যুব সমাজের জন্য এই প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে কি কি সুবিধা রয়েছে, আবেদন কিভাবে করবেন জেনে নিন। 2013 সালে এই প্রকল্প শুরু করে রাজ্য সরকার। প্রথমে এই প্রকল্পের নাম ছিল যুব উৎসাহ প্রকল্প, পরে নাম পরিবর্তন করে রাখা হয় যুবশ্রী প্রকল্প। যেসব যুবক যুবতীরা কর্মহীন বেকার, তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এবং যুব সমাজকে কর্মোদ্যোগী করে তুলতে এই প্রকল্পের সূচনা করে রাজ্য সরকার। এই প্রকল্পে আর্থিক সহায়তা প্রদান করা হয় বেকার যুবক যুবতীদের। প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয় এই প্রকল্পে। ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয়, সেই সঙ্গে 6 মাস অন্তর একটি করে সেলফ ডিক্লারেশন সার্টিফিকেট জমা দিতে হবে আবেদনকারীকে। ওই সার্টিফিকেটে উল্লেখ করতে হবে কোন কোন বিষয়ে শেখার জন্য প্রাপ্ত টাকা ব্যয় করছেন তারা। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা হিসেবে ন্যূনতম 8 ক্লাস পাস করতে হবে, আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 45 বছরের মধ্যে। আবেদন কিভাবে করবেন দেখে নিন এক নজরে।